হ্যালো ডিগ্রি শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ গ্রামার ক্লাস টেনে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ হান্ড্রেড ফিল ইন দ্য ব্লাঙ্ক সহজ রুল বঙ্গানুবাদ সহ সহজ টেকনিকের মাধ্যমে। তো আমি তোমাদেরকে ফিল ইন দ্য ব্লাঙ্কের মোট চারটি ক্লাস নিব। এই চারটি ক্লাসে প্রতিটি ক্লাসে মোট ২৫টি করে ফিল ইন দ্য ব্লাঙ্ক রুল সহকারে পড়াবো। এই চারটি ক্লাসে তোমাদের ১০০টি ফিল ইন দ্য ব্লাঙ্ক পড়াবো। তোমরা যদি এই ১০০টি ফিল ইন দ্য ব্লাঙ্ক পড়ে যাও তাহলে তোমরা এখান থেকে চার মার্ক অবশ্যই কমন পাবা, ১০০% গ্যারান্টি। আর রকিবুল ২৪ প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে ভিডিও টিউটোরিয়াল আপলোড করতেছে। তোমরা যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর তোমরা যদি আগের ক্লাসগুলো মিস করে থাকো তাহলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লিক করে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। টপ হান্ড্রেড ফিল ইন দ্য ব্লাঙ্ক। তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে ১ থেকে ২৫ পর্যন্ত ফিল ইন দ্য ব্লাঙ্ক বাংলা অর্থ সহকারে ব্যাখ্যা করে পড়াবো। তো এক নম্বরে ব্রেড অ্যান্ড বাটার শূন্যস্থান মাই ফেভারিট ফুড। তো এখানে আনসার হবে ইস। এর ব্যাখ্যাটি হলো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। তো দেখো এখানে ব্রেড অ্যান্ড বাটার, তো ব্রেড অ্যান্ড বাটার একটি খাবারের নাম, সুতরাং তোমাদেরকে বুঝতে হবে এটি সিঙ্গুলার সাবজেক্ট। আর সিঙ্গুলার সাবজেক্ট থাকলে তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। তো এখানে অ্যান্সার হবে ইস। ফুল বাক্যটি হবে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। এর বাংলা অর্থ হলো রুটি এবং মাখন আমার প্রিয় খাবার। এবার চলে যাই দুই নম্বরে। দুই নম্বরটি দেখো স্মোকিং শূন্যস্থান আপন আওয়ার হেলথ। তো এখানে অ্যান্সার হবে টেল। এর ব্যাখ্যাটি হলো টেল আপন, এর বাংলা অর্থ হলো ক্ষতি করা। তো এই সেন্টেন্সটির বাংলা অর্থ হবে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবার চলে যাই তিন নম্বরে। তিন নম্বরটি দেখো নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ শূন্যস্থান হি স্টার্ট রানিং। তো এখানে তোমাদেরকে বসাতে হবে দেন। এর ব্যাখ্যাটি হলো নো সুনারের পরে অবশ্যই তোমাদেরকে শূন্যস্থান থাকলে শূন্যস্থানে দেন বসাতে হবে, কারণ এটি হলো কোরিলেটিভ কনজাংশন, অর্থাৎ একটি থাকলে আর একটি কনজাংশন হয় সেটি হলো কোরিলেটিভ কনজাংশন। তোমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে নো সুনার দেখো এবং সেখানে যদি শূন্যস্থানে থাকে তাহলে সেই শূন্যস্থানে তোমাদেরকে দেন বসাতে হবে। চার নম্বরটি দেখো দ্য টু ব্রাদার্স আর শূন্যস্থান ডেজার্টস ড্রোন। তো এখানে অ্যান্সার হবে অ্যাট। এর ব্যাখ্যাটি হলো অ্যাট ডেজার্টস ড্রোন, এর বাংলা অর্থ হলো সাপে নেউলে। যেহেতু এখানে ডেজার্টস ড্রোন আছে সুতরাং এর সামনে তোমাদেরকে অ্যাট বসাতে হবে। এর বাংলা অর্থ হবে দুই ভাইয়ের সম্পর্ক সাপে নেউলে, অর্থাৎ খারাপ সম্পর্ক। এবার চলা যায় পাঁচ নম্বরে। পাঁচ নম্বরটি দেখো দ্য ম্যান ডাইড শূন্যস্থান ওভার ওয়ার্ক। তো কেউ যদি অতিরিক্ত কাজের জন্য মারা যায় তখন তোমাদেরকে প্রিপোজিশন হিসাবে বসাতে হবে ফ্রম। তো এখানে অ্যান্সার হবে ফ্রম, ডাই ফ্রম, এর বাংলা অর্থ হলো অতিরিক্ত কাজে মারা যাওয়া বা অতিরিক্ত কাজ করার কারণে মারা গেলে তোমাদেরকে প্রিপোজিশন হিসাবে বসাতে হবে ফ্রম। এখানে ফুল বাক্যটি হবে দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ওয়ার্ক, লোকটি অতিরিক্ত কাজের কারণে মারা গেছে। এবার চলে যাই ৬ নম্বরে। ৬ নম্বরটি দেখো ইগনোরেন্স ইজ শূন্যস্থান টু ডার্কনেস। তো এখানে অ্যান্সার হবে সেমিলার। এর ব্যাখ্যাটি হলো এটি একটি প্রবাদ বাক্য, ইগনোরেন্স ইজ সেমিলার টু ডার্কনেস, এর বাংলা অর্থ হলো অজ্ঞতা অন্ধকারের সামিল। এটি একটি প্রবাদ বাক্য, তোমরা এই প্রবাদ বাক্যটি মুখস্থ করে রাখো। এবার চলে যাই ৭ নম্বরে। ৭ নম্বরটি দেখো ইট ইজ হাই টাইম উই শূন্যস্থান আওয়ার ইটিং হ্যাবিট। তো এখানে অ্যান্সার হবে সেন্সড। এর ব্যাখ্যাটি হলো তোমরা যদি কোনো সেন্টেন্সে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট দেখো তাহলে যে ভার্বটি দেখবে হবে সে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো ইট ইজ হাই টাইম উই সেন্সড আওয়ার ইটিং হ্যাবিট, এর বাংলা অর্থ হবে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করার উপযুক্ত সময় এসেছে। এবার চলে যাই ৮ নম্বরে। নাইদার অফ দেম শূন্যস্থান সিলেক্টেড ফর দ্য পোস্ট।
বাক্যের মধ্যে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। এটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল। তো দেখো এখানে আছে নাইদার, কোনো সেন্টেন্সে যদি নাইদার থাকে তাহলে বুঝতে হবে নাইদারটি হবে সিঙ্গুলার সাবজেক্ট, তখন তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। তো এখানে অ্যান্সার হবে ইস। ফুল বাক্যটি হবে নাইদার অফ দেম ইজ সিলেক্টেড ফর দ্য পোস্ট। এবার চলে যাই নয় নম্বরে। নয় নম্বরটি দেখো, টিপু অ্যাস ওয়েল অ্যাস অপু শূন্যস্থান প্রেজেন্ট। তো দেখো অ্যাস ওয়েল অ্যাস দ্বারা যুক্ত বাক্যে সামনের অংশ হবে সাবজেক্ট। তো এখানে দেখো সাবজেক্ট হলো টিপু, তো টিপু হলো সিঙ্গুলার সাবজেক্ট। যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। সুতরাং এখানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ইস। এর বাংলা অর্থ হবে টিপুর পাশাপাশি অপুও উপস্থিত। এবার চলে যায় দশ নম্বরে, হি ইজ অ্যাকিউজড শূন্যস্থান থিপ। তো এখানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে অফ, কারণ অ্যাকিউজড অফ এর বাংলা অর্থ হলো অভিযুক্ত। এর বাংলা অর্থ হবে তার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। এবার চলে যায় এগারো নম্বরে। এগারো নম্বরটি দেখো, হি ইজ জুনিয়র শূন্যস্থান মি। তো এখানে অ্যান্সার হবে টু। এর ব্যাখ্যাটি হলো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে জুনিয়র, সিনিয়র, সুপারিয়র, ইনফেরিয়র, এক্সটেরিয়র অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি আইও ওয়ার্ড থাকে তাহলে বুঝতে হবে সেটি ল্যাটিন কম্পারেটিভ, আর ল্যাটিন কম্পারেটিভের পরে দেয়ার না হয়ে সবসময় টু হয়। অর্থাৎ তোমরা যদি কোনো বাক্যের মধ্যে জুনিয়র, সিনিয়র, সুপারিয়র অর্থাৎ আইও ওয়ার্ড যুক্ত দ্বারা কোনো ওয়ার্ড দেখো তাহলে বুঝতে হবে সেটি ল্যাটিন কম্পারেটিভ, এরপরে শূন্যস্থান থাকলে তোমাদেরকে অবশ্যই টু বসাতে হবে। এর বাংলা অর্থ হলো সে আমার থেকে জুনিয়র। এবার চলে যাই বারো নম্বরে। বারো নম্বরটি দেখো, হার্টলি হার্ট আই গান আউট শূন্যস্থান হি কেম। তো দেখো এখানে আছে হার্টলি হার্ট, তো হার্টলি হার্টের পরে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে সেই শূন্যস্থানে অবশ্যই তোমাদেরকে হোয়েন বসাতে হবে, কারণ এটি হলো কোরিলেটিভ কনজাংশন। হার্টলি হ্যাট, হার্টলি হ্যাট হলো কোরিলেটিভ কনজাংশন। হার্টলি হ্যাটের পরে অবশ্যই তোমাদেরকে কোরিলেটিভ কনজাংশন হিসাবে হোয়েন বসাতে হবে। এর বাংলা অর্থ হবে সে এলে আমি খুব কমেই বাহিরে গিয়েছিলাম। এবার চলে যাই ১৩ নম্বরে। ফ্রিডম ইজ দ্য শূন্যস্থান রাইট অফ এ ম্যান। তো এখানে অ্যান্সার হবে বাট। তো তোমরা এটি মুখস্থ রাখো, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, ফ্রিডম ইজ দ্য বাট রাইট অফ এ ম্যান। এবার চলে যাই ১৪ নম্বরে। ১৪ নম্বরটি দেখো, আই টুক মি ফুল ওয়ান আওয়ার শূন্যস্থান রিচ দ্য স্টেশন। তো এখানে হবে টু। এর ব্যাখ্যাটি হলো সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভাব উদ্দেশ্যবিহীন হলে টু প্লাস ভার্ব হয়। তো এই সেন্টেন্সটির বাংলা অর্থ করো, স্টেশনে পৌঁছতে আমার পুরো এক ঘন্টা লেগেছে। তো দেখো এই বাক্যে কিন্তু কোনো উদ্দেশ্য নাই, যেহেতু এটি উদ্দেশ্যবিহীন সুতরাং তোমাদেরকে টু প্লাস ভার্ব বসাতে হবে। যেহেতু এখানে রিচ আছে সুতরাং এর সামনে অবশ্যই তোমাদেরকে টু বসাতে হবে। এবার চলে যাই ১৫ নম্বরে। দ্য প্লেন অ্যারাইভড শূন্যস্থান টাইম অ্যাট থ্রি পিএম। তো এখানে হবে অন, অন টাইম এর বাংলা অর্থ হলো নির্ধারিত সময় বা নির্ধারিত সময়ে। এর বাংলা অর্থ হবে বিমানটি যত সময়ে তিনটায় পৌঁছেছিল, দ্য প্লেন অ্যারাইভ অন টাইম অ্যাট থ্রি পিএম। তো এখানে অ্যান্সার হবে অন। এবার চলে যাই ১৬ নম্বরে। ১৬ নম্বরটি দেখো, উই ক্যান নট শূন্যস্থান লাভ আওয়ার মাদারল্যান্ড। তো এখানে অ্যান্সার হবে বাট। এর ব্যাখ্যাটি হলো ক্যান নট বাটের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তো দেখো এখানে তোমাদের ক্যান নট দেওয়া আছে এবং পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লাভ আছে, সুতরাং তোমাদেরকে অবশ্যই এখানে বাট বসাতে হবে। তো এখানে অ্যান্সার হবে উই ক্যান নট বাট লাভ আওয়ার মাদারল্যান্ড। এবার চলে যাই ১৭ নম্বরে। এ শূন্যস্থান ম্যান ক্যাশ অ্যাড ইজ ট্রু। তো এখানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ড্রয়িং। এটি একটি প্রবাদ বাক্য, এর বাংলা অর্থ হবে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। তোমাদের এই বাক্যটি মুখস্থ রাখতে হবে। এবার চলে যাই ১৮ নম্বরে। ম্যান ইজ দ্য শূন্যস্থান অফ ইজ অন ফেট। তো তোমাদের এখানে অ্যান্সার লিখতে হবে মেকার। এর বাংলা অর্থ হলো মানুষ নিজের নিজের ভাগ্যের স্থপতি। তো এখানে তোমাদেরকে মেকার অ্যান্সার লিখতে হবে।
এবার চলে যাই 19 নম্বরে। 19 নম্বরটি দেখো, বার্কিং ডগস শূন্যস্থান বাইট। তো এখানে অ্যান্সার তোমাদেরকে লিখতে হবে সেলডম। এটি একটি প্রবাদ বাক্য, যত গর্জে তত বর্ষে না। বার্কিং ডগস সেলডম বাইট। এবার চলে যাই 20 নম্বরে। 20 নম্বরটি দেখো, এভরি ম্যান শূন্যস্থান টু বি হ্যাপি। তো এখানে তোমাদেরকে দিতে হবে ওয়ান্টস। এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। তো দেখো এখানে আছে এভরি ম্যান। এভরি ম্যান যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। তো এই বাক্যের প্রয়োজনে তোমাদেরকে নিয়ে আসতে হবে ওয়ান্ট। ওয়ান্টের সাথে এস যুক্ত করতে হবে, হয়ে যাবে ওয়ান্টস। এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। তো এবার চলা যায় 21 নম্বরে। 21 নম্বরটি দেখো, দা জুরি শূন্যস্থান ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়নস। এর বাংলা অর্থ হবে, বিচারকগণ তাদের মতামত বিভক্ত করেছে। যদি জুরি কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে থাকে এবং সেটি যদি ডিভাইডেড বিভক্ত হয়, তাহলে বুঝতে হবে সাবজেক্টটি প্লুরাল সাবজেক্ট। আমি আবার বলি, কোনো বাক্যের মধ্যে যদি জুরি থাকে এবং সেটি যদি মতবর্তী ভিন্ন হয়, তখন বুঝতে হবে জুরিটি হবে প্লুরাল সাবজেক্ট। আর প্লুরাল সাবজেক্ট হলে অবশ্যই তোমাদেরকে প্লুরাল ভার্ব বসাতে হবে। আর প্লুরাল ভার্ব হিসাবে এখানে তোমাদেরকে ওয়্যার বসাতে হবে। দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়নস। এর বাংলা অর্থ হল, বিচারকগণ তাদের মতামত বিভক্ত করেছে। এবার চলে যাই 22 নম্বরে। শূন্যস্থান অফ দ্য পিকচার্স ইজ আওয়ার্স। তো দেখো যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, সুতরাং তোমাদেরকে অবশ্যই বাক্যের শুরুতে প্রশ্নবোধক কোনো ওয়ার্ড বসাতে হবে, অর্থাৎ প্রশ্নবোধক ডাব্লিউএস কোশ্চেন বসাতে হবে। তো এখানে অ্যান্সার হবে হুইস। হুইস অফ দ্য পিকচার্স ইজ ইয়োর্স। এর বাংলা অর্থ হল, কোন ছবিটি আপনার। এবার চলে যাই 23 নম্বরে। দ্য বুক ইজ হোয়াট। তো এখানে অ্যান্সার হবে রিডিং। এর ব্যাখ্যাটি হল, প্রিপোজিশনের পরে কোনো যদি ভার্ব থাকে, তাহলে সেই ভার্বের সাথে অবশ্যই তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। যেহেতু এখানে ওয়াট আছে, ওয়াটটিও প্রিপোজিশন হিসাবে কাজ করে, সুতরাং তোমাদেরকে ওয়াটের পরে অবশ্যই আইএনজি যুক্ত ওয়াট বসাতে হবে। যেহেতু এখানে বুক আছে আর বুক মানুষ পড়ে, সুতরাং এখানে বসাতে হবে রিডিং। দ্য বুক ইজ ওয়াট রিডিং। এর বাংলা অর্থ হবে, বইটি পড়ার যোগ্য। এবার চলে যাই 24 নম্বরে। শূন্যস্থান ইউ কাইন্ডলি গিভ মি দ্য বুক। তো আমি তোমাদেরকে একটা রুল শিখিয়ে দেই, উড ইউ কাইন্ড প্লিজ মাইন্ড। এটি হলো পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ ভদ্রভাবে অনুরোধ। যেহেতু এখানে ইউ কাইন্ডলি আছে, সুতরাং তোমাদের এখানে অ্যান্সার লিখতে হবে উড। উড ইউ কাইন্ডলি গিভ মি দ্য বুক। এটি হলো ভদ্রভাবে কাউকে অনুরোধ করা। এর বাংলা অর্থ হবে, আপনি কি দয়া করে আমাকে বইটি দেবেন। এবার চলে যাই আজকের ক্লাসের সর্বশেষ, অর্থাৎ 25 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। প্রথমে শূন্যস্থান, ইজ ডান ক্যান নট বি আনডোন। তো এখানে তোমাদেরকে বসাতে হবে হোয়াট। এটি একটি প্রবাদ বাক্য, হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডোন, কপালের লেখন যায় না খণ্ডন। তো এটি একটি প্রবাদ বাক্য, আর প্রবাদ বাক্যগুলোকে তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো আজকের পার্ট ওয়ান, অর্থাৎ আজকে পার্ট ওয়ানে আমি তোমাদেরকে 1 থেকে 25টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রুল সহকারে পড়ালাম। তো পার্ট টুয়ে আমি তোমাদেরকে 25 থেকে 50 পর্যন্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শেখাবো। তো অবশ্যই তোমরা পার্ট টুও মনোযোগ সহকারে দেখবা। এই ক্লাসটি তোমাদেরকে কেমন লাগলো এবং তোমরা কে কোথা থেকে ক্লাসগুলো করতেছো, অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত এবং স্থানের নাম উল্লেখ করবা। তোমাদের জন্য সুখবর, তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো, তাদের জন্য রকিবুল 24 বের করেছে বুলেট রকিবুল 24 কম্পালসরি ইংলিশ ডিগ্রি পার্স কোর্স হ্যান্ডনোট স্পেশাল সাজেশন অ্যান্ড অ্যান্সার। এই হ্যান্ডনোটটির প্রধান বৈশিষ্ট্য হলো, মাত্র 8 থেকে 10 দিন পড়লে A+ নিশ্চিত, 100% গ্যারান্টি। এই হ্যান্ডনোটটির মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং, 80 মার্কের যাবতীয় আইটেমগুলো A-Z একদম সহজ টেকনিক ও ট্রিকের মাধ্যমে দিয়ে দেওয়া আছে। তোমরা যদি এই হ্যান্ডনোটটি ক্রয় করে বাসার মধ্যে মাত্র 8 থেকে 10 দিন পড়ো, তাহলে তোমরা অবশ্যই A+ পাবা, 100% গ্যারান্টি। এই হ্যান্ডনোটটি নিতে চাইলে অবশ্যই কল করো আমার মোবাইল নম্বরে। আমার মোবাইল নম্বরটি হলো 01744455475।
তোমরা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও যুক্ত হতে পারো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এখন আমি তোমাদেরকে জানাবো তোমরা কিভাবে ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ হ্যান্ড নোটটি ক্রয় করবা। প্রথমে আমার মোবাইল নম্বর 01744559475 এই নম্বরে ফোন দিয়ে বলতে হবে আমি ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ হ্যান্ড নোটটি নিতে চাই। তো তোমরা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও যুক্ত হতে পারো, কারণ অনেক সময় যখন পরীক্ষা কাছাকাছি থাকে তখন এই নম্বরে সবাই একসাথে কল দেয়, তখন সবার কল রিসিভ করা সম্ভব হয় না। তো যদি তোমরা আমার নাম্বারটি ব্যস্ত দেখো তাহলে তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করতে পারো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 01744559475। এরপরে আমার বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে হ্যান্ডনোট বাবদ 550 টাকা দিতে হবে। টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হ্যান্ডনোটটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 দিনের মধ্যে হ্যান্ডনোটটি পেয়ে যাবা। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তারা অবশ্যই রকিবুল24-এর এই হ্যান্ডনোটটি ক্রয় করো। এই হ্যান্ডনোটটি প্রতি বছর একদম সহজ টেকনিক ও ট্রিকের মাধ্যমে একদম নতুনভাবে তৈরি করা হয়। এই হ্যান্ডনোটটি ক্রয় করলে আর তোমাদেরকে কোনো বই ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে একদিনও প্রাইভেট পড়তে হবে না। তোমরা হ্যান্ডনোটটি ক্রয় করে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমার মোবাইল নম্বরে কল দিয়ে বুঝে নিতে পারবা।